নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোড আপনাদের সামনে চলে এলাম। গত সপ্তাহে যে ম্যাজিকটা আপনাদের দেখেছিলাম, দুটো জোকার আর চারটে কুইনের ম্যাজিক, এই ম্যাজিকটার আজকে টিউটোরিয়াল দেব। এই ম্যাজিকটা কী করে করেছিলাম তার সিক্রেট নিয়ে আলোচনা করব। তা আপনারা ওই ম্যাজিকটা দেখেছেন, তার মধ্যে ছোট্ট ছোট্ট কাজ আছে, খুব সিম্পল ব্যাপার। এটা একটু চেষ্টা করলে, একটু প্র্যাকটিস করলে পরে আপনারা পারবেন, দর্শকদের ভীষণ ভালো লাগবে। আর আসলে হচ্ছে প্রেজেন্টেশন, আপনি কত ভালো প্রেজেন্ট করতে পারছেন, এটাই হচ্ছে আসল কথা। ম্যাজিক কোনোটাই ভালো বা খারাপ নয়, প্রত্যেকটা ম্যাজিকই ভালো। আসলে আপনার দেখা, আমি তো ম্যাজিক দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে সিক্রেটটা বলবো বলে কোনো রকম একটা পরিবেশন করছি আপনাদের সামনে। তো চলুন আজকের ম্যাজিকটার সেট আপটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি কি লাগছে। একটা 2000 টাকার নোট, একটা জোকার যার উল্টো দিকটায় একটা কুইন অফ ডায়মন্ড আঠা দিয়ে পেস্ট করা আছে, আর লাগছে এখানে 1, 2, 3, 4, 5, 5টা জোকার, আর এখানে লাগছে 1, 2, 3, 4টে কুইন। এই আপনার টোটালি লাগছে। এবারে সেট আপ, সেট আপটা কী করতে হবে। এই যে একটা গিমিক কার্ড আছে, এই গিমিক কার্ডের সাথে আপনি আরও একটা জোকার এখানে দিয়ে দিন, তাহলে এখানে দুটো জোকার হয়ে গেল। এই জোকারগুলো আর তার সাথে এখানে 1, 2, 3, 4টি জোকার রইল। এই চারটি জোকারের সাথে এই 2000 টাকার একটা নোট আপনি এইরকমভাবে আপনার ল্যাপেলে রাখুন। আমি এখানে রেখে দেখাচ্ছি, এটা রাখতে হবে ল্যাপেলে, ল্যাপেলে রাখুন, বা আপনি পকেটেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা মিসডাইরেকশন আছে, ছোট্ট একটা মিসডাইরেকশন আছে, আমি করে আপনাদের দেখাচ্ছি। আর এইটাকে আপনি রাখুন ঠিক এইরকমভাবে উল্টো করে, এই জোকারের মাঝখানে এই অবস্থায় রেখে আপনি ম্যাজিকটা শুরু করুন। এইভাবে ম্যাজিকটা শুরু করছেন, শুরু করার সময় বলছেন, দেখুন আমার কাছে এই একটা জোকার, 1, 2, 3, 4, 4টে কুইন, আর একটা জোকার। এই দুটো জোকার হচ্ছে পাহারাদার, এটা বলে আপনি একটা জোকার নামিয়ে দিন, আর একটা জোকার নামিয়ে দিন। এবারে আপনি বলছেন যেখানে যে আমার চারটে কুইন আছে, চারটে কুইনকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে, কুইন অফ ক্লাবস, কুইন অফ হার্টস, কুইন অফ স্পেড, কুইন অফ ডায়মন্ড। এটা দেখাবার পরে আপনি দেখান যেগুলোকে মিক্স আপ করে এগুলো মিক্স আপ করে দিচ্ছে, এরকমভাবে মিক্স আপ করে দিচ্ছে। এবার বলুন, এই মিক্স আপ করার অবস্থায় আপনি যদি কুইন অফ ডায়মন্ডটা খুঁজে বার করতে পারেন, তাহলে পরে একটা অফার আছে। এইটা বলবার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই তো এই দুটো জোকারকে এই হাতে নিয়ে নিন, তাহলে আপনারা বলুন যে এখানে কুইন অফ ডায়মন্ডটাকে খুঁজে বার করতে, যদি মিক্স আপ করে দিন হয় মিক্স আপ করে দিই, তারপরে আপনাদেরকে কুইন অফ ডায়মন্ডটা খুঁজে বার করতে হবে। এইটা স্কোয়ার আপ করে একটা অফার আছে, এই অফারের কথা বলেই আপনি পকেটে হাত ঢোকান, কিংবা এটা আপনি ল্যাপেলে নিয়ে আসুন। এই ল্যাপেলে নিয়ে এসে কি করছেন, এইটাকে ল্যাপেলে ড্রপ করছেন, আর এইটা সমেত তুলে নিচ্ছেন, নিয়ে বলছেন এই অফারটা আছে 2000 টাকার একটা নোট। এটা একটা মিসডাইরেকশন, এই 2000 টাকার নোটটাকে আপনি হাইলাইট করুন, করে এইটা সকলের সামনে রাখুন। সকলের সামনে এটা দেখাবার পরে আপনি বলুন, এখানে এই কুইন অফ ডায়মন্ডটাকে খুঁজে বার করতে হবে, এটাকে আরেকবার মিক্স করে দিন, জাস্ট এরকম মিক্স করে দিন। কিন্তু এখানে কিন্তু আসলে এখন কিন্তু কুইন অফ ডায়মন্ড নেই, এখানে চারটেই কিন্তু জোকার আছে। তারপরে এরকম মিক্স আপ করে দিলেন, করলে দর্শকের কাছে অ্যাপারেন্টলি মনে হবে যে এখানে এই কুইনগুলোই রয়েছে। এটা দেখাবার পরে আপনি বলুন, দেখুন দুটো পাহারাদার আছে, এই এখানে একটা সামনে একটা পেছনে, দুটো পাহারাদার রয়েছে, দুটো জোকার। এটা বলবার পরে আপনি বলুন এখান থেকে কোনটা পছন্দ, এটা 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 যেটা খুশি। আসলে এখানে চারটেই জোকার, যেটাই পছন্দ করুক কোনো অসুবিধা নেই, এটা নাবিয়ে দিন, তারপরে এটাও নাবিয়ে দিন, তারপরে আরেকটা এটাও নাবিয়ে দিন, যেটা যেমন করলো। এবার আপনি আপনার প্রেজেন্টেশন আপনি কত ভালো করতে পারবেন তার উপরে নির্ভর করবে ম্যাজিকটা কেমন হবে। এটা বললেন এটা হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড, ম্যাজিশিয়ান রইল। এই অবস্থাতে আপনি কি করছেন, এটাকে একটু স্কোয়ার আপ করে এই দুটোকে ধরে যদি আপনি এইরকম
পাল্টে দিন, তাহলে দেখুন একটা জোকার দেখা যাবে আর একটা কুইন। আশা করি বুঝতে পেরেছেন, না তা আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন এই অবস্থায় ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জোকার আর এর পেছনে রয়েছে। আপনি এই কার্ডটাকে এরম এই জাস্ট স্কোয়ার করলেন, করে এই উল্টে দিন, তাহলে এখন আপনি এরকম তলাটা দেখেন জোকার, তলাটা যখন জোকার আছে এ উপরেটা তো জোকার আছেই, আপনি দেখাতেই পারবেন। এবার আপনি সরিয়ে দেখেন আস্তে করে যে এটা কুইন অফ ডায়মন্ড, এটা কুইন অফ ডায়মন্ড, এটাও জোকার আর এটাও জোকার। তাহলে কুইন অফ ডায়মন্ড এখানে আছে যেহেতু, তাহলে এখানে স্পেড ক্লাবস হার্টস হওয়ার কথা। তখন আপনি এখানে ক্লাইম্যাক্সে দেখাচ্ছেন, এই দুটো এটাকে রেখে ক্লাইম্যাক্সে দেখাচ্ছেন যে এটাও একটা জোকার, এটাও একটা জোকার, এটাও একটা জোকার। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তা আজকের ম্যাজিকের সেট আপটা আপনারা দেখলেন, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।